হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং, ওয়েলকাম টু মাই চ্যানেল হ্যাপি উইথ পিঙ্কি। আমি পিঙ্কি আবার চলে এসেছি নতুন একটি ব্লগ নিয়ে। নিশ্চয়ই তোমরা সবাই খুব ভালো আছো, আমি খুব ভালো আছি। আমাকে তো ভালো থাকতেই হবে, খারাপ থাকার তোমার কোনো উপায়ই নেই, তাই না? আজই প্রথম যে বন্ধুরা আমার ভিডিওটি দেখছো, প্লিজ সাবস্ক্রাইব করে আমার পরিবারে চলে এসো। আর পুরনো বন্ধুরা, তোমাদের সবাইকে অনেক ভালোবাসা জানিয়ে ভিডিওটি আমি এখন শুরু করছি। ভিডিওটি কেমন লেগেছে সেটি অবশ্যই কমেন্টস করে বলতে হবে, লাইক করতে কিন্তু একদমই ভুলো না। আমার ইনস্টাগ্রাম আইডি হচ্ছে পিঙ্কি সাহা 703, প্লিজ আমাকে ইনস্টাতে ফলো করো, অ্যাবাউট আর ডেসক্রিপশানে আমার ইনস্টা লিঙ্ক পেয়ে যাবে। আর আজ হচ্ছে রাখি পূর্ণিমা, সবাইকে রাখি পূর্ণিমার অনেক প্রীতি শুভেচ্ছা এবং অভিনন্দন। প্রত্যেকের রাখি কেমন কেটেছে সেটি অবশ্যই কমেন্টস করে বলো। আমি রাখি পূর্ণিমার দিন ভিডিওটি শুট করেছি, তাই রাখি পূর্ণিমার শুভেচ্ছা জানাচ্ছি। জানি না ভিডিওটি কবে পোস্ট হবে, তবুও আজই তোমাদেরকে আমি শুভেচ্ছাটি জানিয়ে দিলাম। আর রাখি এবার নিয়ে অনেক বড় বিভ্রাট হয়েছে, সেটা বলছি পরে। তোমরা আবার ভাববে কি ব্যাপার, পূর্ণিমার দিনকে দিদি ঘর ঝাড়লো কেন? না না, এখনো পূর্ণিমা লাগেনি। পূর্ণিমা তো সকাল 10:58 বোধ হয় লেগেছিল, আর এটা অনেক সকালের ভিডিও, তার জন্য ঘরদোরগুলো একটু ঝেড়ে পুছে নিলাম। ঘরগুলোতে প্রচণ্ড ঝুল পড়েছিল, এই বর্ষাকালে প্রচণ্ড ঝুল পড়ে। জানি না মাকড়সাগুলো কোথা থেকে এসে এত ঝুল দেয়, দেখে তো মনে হয় বেশ পরিষ্কার পরিচ্ছন্ন, কিন্তু কোথা থেকে যে ঝুল চলে আসে জানি না। আর এই দেখো ফ্লিপকার্ট থেকে এসেছে একটা পার্সেল, সেটা করে নিচ্ছি এখন আনবক্স। সেই আমার মফটা ফাইনালি আজকে আবার ডেলিভারি হয়েছে, মানে এর আগে তো আমি একবার ফেরত দিয়ে দিয়েছিলাম, তারপর একবার আমার অর্ডার ক্যান্সেল হয়ে গেছিল, এইটা থার্ড টাইম যেটা সাকসেসফুলি আমার হাতে এসেছে, আর মফটা যথেষ্ট ভালো। আর আজকে রান্নার ফুল প্রিপারেশন কমপ্লিট। আজকে রান্না হবে সোয়াবিনের তরকারি, শঙ্কর মাছ, কচুর লতি, খারকোল পাতা বাটা। ছেলে খায় না শঙ্কর মাছ, প্রতিষ্ঠাও পছন্দ করে না, তোমাদের দাদা ভাই আর আমি খেতে খুব ভালোবাসি, এই জন্য ছেলের জন্য করতে হচ্ছে সোয়াবিন। এই বাড়িতে এক একজন আর এক এক রকম রান্না। আর মাসি কেটে দিয়েছে কচুর লতি, আর ফ্রিজে ছিল শঙ্কর মাছ যেটা বার করে বরফ গলিয়ে নিয়েছি, আর চিংড়ি মাছটারও ফ্রিজে ছিল বরফ ছাড়িয়ে নিয়েছি। দেখো একদম যুদ্ধকালীন তৎপরতায় অফিস ঘরে কাজ শুরু হয়ে গেছে। হ্যাঁ হ্যাঁ, মেয়েদের অফিস ঘর তো কিচেনই, তাই না? এক ননে বসিয়ে দিয়েছি শঙ্কর মাছের জন্য মশলা কষি, আর এক ননে হচ্ছে সয়াবিনের মশলা কষা। এখানে মাছ আর আলু ভেজে তুলে রেখে দিয়েছি, আর এখানে সয়াবিন সেদ্ধ করে জল ঝরিয়ে আলু ভেজে তুলে রেখে দিয়েছি। রান্নাবান্না কমপ্লিট করে চলে এসেছি খড় পুঁচতে, আর নতুন মফটা আজই প্রথম ঘর পুঁচছি। মফটা যথেষ্ট ভালো, খুবই ইউজফুল, আমার বেশ পছন্দই হয়েছে। যাক বাপরে বাপ, ঘর পুছে পুছে কদিন ধরে তো আমার হাঁটুর কড়া পড়ে গেছিল, মফটা আসাতে ফাইনালি একটু শান্তি পেয়েছি, অন্তত ঘর পোছার কষ্টের হাত থেকে একটু নিস্তার পাবো। মফটা একটু ওয়েটি, ক্যারি করতে একটু প্রবলেম হচ্ছে, কিন্তু জিনিসটা যথেষ্ট ভালো। আর এখন কটা বাজে জানো? এখন বাজে দুপুর 1টা, আর সকাল থেকে শুরু করে একদম রাত পর্যন্ত একভাবে চলতেই থাকি, যেন চাবি দিয়ে দিয়েছে আমাকে, আর আমি একটা পুতুলের মতো চলেই যাচ্ছি। অসীমার কথা তো তোমরা জানোই, আর কি নতুন করে বলবো, অসীমা তো শরীর খারাপ, কদিন ওকে ছুটি দিয়েছি, আর অসীমার কাজগুলো আমাকেই করতে হচ্ছে। আর এই যে এক গাদা বাসন, সেগুলোকেও এখন প্রতিদিনই আমাকেই মেজে নিতে হয়। আজও আবার দুটো কড়াই হয়েছে, আর আমি মাঝে মাঝে তাড়াহুড়োতে 3টে উনুনেই রান্না বসিয়ে দিই, এই জন্য বাসনের কথার খেয়াল থাকে না, যে এই বাসনগুলো আমাকেই মাজতে হবে, হয়ে যায় অনেক বেশি বাসন। ফাইনালি আজকের মেনুটা দেখে নাও, শঙ্কর মাছ রয়েছে, চিংড়ি মাছ দিয়ে করেছি কচুর লতি, আর রয়েছে খারকোল পাতা বাটা, আর রয়েছে সয়াবিন দিয়ে ডিমের অমলেটের তরকারি, কালকের একটু রয়েছে চাল কুমড়ো ঘণ্ট, ওটাও। এবার চলে এসেছি একবারে সন্ধেবেলাতে, রাখির ফুল প্রিপারেশন কমপ্লিট। এখানে রয়েছে সবার রাখি, আর রয়েছে ক্যাডবেরি, কোনো শুভ কাজের পরে মিষ্টিমুখ তো করতেই হবে, তাই না? তার জন্য নিয়ে নিয়েছি কতগুলো মিষ্টিও। চলো এবার রাখি পর্ব স্টার্ট হয়ে যাক। প্রথমেই প্রতিষ্ঠা ওর গোপু ভাইকে রাখি পরিয়ে রাখি
চালু করছে। এবার তোমরা ভাববে কি ব্যাপার, দিদি রাত্রিবেলাতে রাখি কেন করছে? হ্যাঁ গো, কেন না, এবার আমি জানি না তোমরা ফেসবুকে দেখেছিলে কিনা, একটা পোস্ট খুব ভাইরাল হয়েছিল যে ভাদ্র মাসের নাকি এই সময়টা নাকি, মানে ভদ্রাকাল যেটা বলছিল আর কি, এই সময়টা নাকি যখন পূর্ণিমা লেগেছিল ওই 10:58 থেকে রাত্রি 9:01 পর্যন্ত নাকি ভদ্রাকাল চলছিল, আর এই সময় নাকি কোনো শুভ কাজ করাটা একদমই উচিত না। এই জন্য আমাদের এখানে প্রত্যেকে এবার রাখি পরিয়েছিল রাত 9:05 পর, আর এখন বাজে রাত 9:30, আর এবছর আর উপোস করে রাখি পরানো হয়নি। আর রাত্রিবেলাতেই রাখির অনুষ্ঠানটা হচ্ছে, আর বলছিল আর কি সবাই যে এই ভাদ্র মাসের এই টাইমটায় নাকি সূর্পণখা রাবণকে রাখি পরিয়েছিল, আর সেই বছরই রাবণের মৃত্যু হয়েছিল, এই জন্য ওই সময়টা নাকি খুব অশুভ। যাকে যেহেতু কানে একবার ঢুকে গেছে এরকম কথা, তাই মনে খুঁতখুঁতি নিয়ে আর রাখি পরিয়ে লাভ নেই, এই জন্য এবারে রাখির অনুষ্ঠানটা রাত্রিবেলাতেই হয়েছে। আর এই দেখো আমার ভাইয়ের ছেলে মেয়েরা চলে এসেছে, যে পুচকেটা, এটা তো আমার ছোট ভাইয়ের ছেলে, খুব পাকা, জানো তো কি পাকা পাকা কথা বলে। আর ওই যে পুচকেটা, ওইটা আমার বড় ভাইয়ের ছোট মেয়ে, আর এই যে প্রতিষ্ঠা টিপ পরিয়ে দিচ্ছে, এটা হচ্ছে বড় ভাইয়ের বড় মেয়ে। আর এই যে প্রতিষ্ঠার ছেলে, এদের তো চেনই, সার দিয়ে বসে গেছে সব রাখির জন্য। আমি এখন আর রাখি পড়াই না, ছেলে মেয়েরাই রাখি পড়াই, ওদের আনন্দেই আমার আনন্দ। আর বাচ্চাগুলো রাখি পরতে বসে খুব মজা করছিল, যেটা দেখে আমার আর আমার ভাইয়ের বউয়েরও বেশ ভালো লাগছিল। আর গপু শোনো, রাখি পরে ওনার ক্যাডবেরি নিয়ে চুপটি করে বসে আছে। আর এবার রাখি তোমরা কে কেমন ভাবে কাটিয়েছো সেটা অবশ্যই কমেন্টস করে বলো। আমার বাড়ির রাখির অনুষ্ঠানটা বেশ ভালোভাবেই হয়েছে, কিন্তু একটু খারাপ লাগছিল রাখিটা রাত্রিবেলাতে করতে হয়েছিল এই জন্য। আর এই দেখো পুচকেটা ক্যাডবেরি পেয়ে তাড়াতাড়ি করে রেখে দিচ্ছে, সব বাড়িতে নিয়ে যাবে, সব গচ্ছিত সঞ্চয়। চলো আজকের ব্লগটা আর কন্টিনিউ করব না, সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, দেখা হচ্ছে আবার আগামীকাল নতুন আরো একটি ব্লগ সঙ্গে করে নিয়ে। টাটা, বাই।